আইবুড়োভাত নাকি আশীর্বাদ, কৌশাম্বী আর আদ্রিতের বিয়ের আগের পর্ব শুরু হয়ে গেল। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বিয়ের আগে থেকেই নানান অনুষ্ঠান থাকে আমাদের বাঙালির নিয়ম নীতি অনুসারে, আর সেই সমস্ত অনুষ্ঠানই একসঙ্গে পালন করছেন আদ্রিতা আর কৌশাম্বী। প্রকাশ্যে এলো দুজনের বিয়ের আগের ছবি, সম্ভবত দুজনে একসঙ্গে আইবুড়ো ভাত খেলেন। অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন এই বিশেষ মুহূর্তটি, যেখানে দেখা গেল দুজনকে একসঙ্গে। বন্ধুরা, হলুদ রঙের শাড়ি পরেছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী, গলায় রয়েছে ফুলের মালা। আদ্রিতকে দেখা গেল আকাশি রঙের পাঞ্জাবিতে, তার গলায়ও দেখা গেল ফুলের মালা। অভিনেত্রীর মাথায় সোলার মুকুট, হাতে রয়েছে ফুলের তোড়া। দুজনের পাশে রাখা রয়েছে একটি সুন্দর কেক। বোঝা যাচ্ছে দুজনে মিলে কেক কেটেছেন এই বিশেষ দিনে। বন্ধুরা, আইবুড়ো ভাত খেলেন দুজনে একসঙ্গে। কুলকি ধারাবাহিকের সেটে আমরা দেখেছি কৌশাম্বীকে একা একা আইবুড়ো ভাত সম্পন্ন করতে, তবে এবার অনেকেই আজ করছেন। তাহলে এইবার কৌশাম্বী আইবুড়ো ভাত খেলেন তার হবু স্বামী আদ্রিতকে পাশে নিয়ে। সম্ভবত কোনো রেস্তোরাঁয় গিয়েছিলেন তারা, আর সেখানেই হয়ে গেল তাদের আইবুড়ো ভাতের অনুষ্ঠান। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্ত। এই ছবিটি নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। ছবি শেয়ার করে ক্যাপশনে হার্ট ইমোজি দিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী কৌশাম্বী আর অভিনেতা আদ্রিতের এই ছবি প্রকাশ্যে আসতেই আনন্দে উৎফুল্ল তার অনুরাগীরা। 9 মে বিয়ের পিঁড়িতে বসবেন আদ্রিতা আর কৌশাম্বী, আর 11 মে হবে তাদের গ্র্যান্ড রিসেপশন পার্টি। ইতিমধ্যেই কিন্তু শপিং কমপ্লিট করে ফেলেছেন এই তারকা জুটি। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আমরা চটজলদি ফিরব আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।